Hey, welcome back to my channel, Moni Lincoln PD. Video acceptance grow করার জন্য thumbnail হচ্ছে অন্যতম একটা অ্যাডভান্স মাধ্যম। ঠিকঠাক ভাবে যদি thumbnail সেট করা যায়, ওই ভিডিওর অ্যাকসেপ্টেন্স অনেকাংশে বেড়ে যায় নরমাল একটা ভিডিওর চেয়ে। আজকে আমরা দেখব যে Facebook ভিডিওতে thumbnail কিভাবে সেট করা যায়। তাহলে বন্ধুরা আমাদের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা চলে যাব মোবাইলের হোম স্ক্রিন। এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ আইকনে লিখব ক্রিয়েটর স্টুডিও, CREATOR স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও। এই অ্যাপটা আমরা ডাউনলোড করে ফার্স্টে ইনস্টল করে নিব। এবার আমরা অ্যাপটা ওপেন করব। আসলে ফার্স্টে অ্যাপটা ওপেন করলে কিন্তু লগ ইন করা লাগবে আপনার ফেসবুক আইডি দিয়ে। আপনার যে ফেসবুক আইডির ইমেল এবং পাসওয়ার্ড সেটা এখানে ফুলফিল করে দিয়ে তারপরে আপনাকে পেজটা ওপেন করতে হবে। তো আমরা পেজটা ওপেন করব আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। ওপেন করার পরে এখানে আমার পেজে থাকা যত ভিডিও আছে সব ভিডিও কিন্তু এখানে শো করতে থাকবে। দেন আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। তখন আমার পেজে থাকা যত ভিডিও আছে সব ভিডিও কিন্তু এখানে শো করবে। এখান থেকে আমার উপরের দিকের রাইট সাইডে যে একটা পেইন অপশন আছে সেই অপশনটাতে আমি ক্লিক করে দিব। তখন এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। তো এখান থেকে নিচের দিকে যে পেইন অপশনটা আছে সেটা আবার সিলেক্ট করে দিব। আমার ভিডিওর থাম্বনেইল অপশনটা কিন্তু চলে আসবে। তখন আমি এখান থেকে মানে আমার থাম্বনেইলটা চাইলে খুব সহজেই আমি এটা চেঞ্জ করতে পারি। এখানে অ্যাড ইমেজ, এখানে একটা ইমেজ অ্যাড করার অপশন আছে, তো আমরা ওই অপশনটাতে ক্লিক করে দিব। দেন আমার গ্যালারি শো করবে। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ মানে আমার আগে থেকে তৈরি করে রাখা একটা ইমেজ সিলেক্ট করে আমাকে ওই ভিডিওর উপরে সেট করতে হবে। তো আমরা এখান থেকে একটা ফটো আপাতত সিলেক্ট করে নিব। একটা ফটো আমি সিলেক্ট করে দিলাম। তো এবার আসলে আমার টাইটেলটা দেওয়া হয় নাই, তো আমি টাইটেলটা আসলে দিয়ে দিব আমার ভিডিও টাইটেল। এবার আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। ভিডিওটা তখন সেভ হতে থাকবে। আমরা একটু ব্যাক অপশনে চলে যাব। স্ক্রিনটা একটু নিচের দিকে টেনে আমরা একটু আপডেট করে নিলেই আমাদের থাম্বনেইলটা শো করবে। হ্যাঁ, আমাদের থাম্বনেইলটা কিন্তু সেট হয়ে গেছে প্রপারলি। তো আমরা এবার ব্যাগে চলে যাব। দেন এখান থেকে যতগুলো ভিডিও ছিল ওই ভিডিওর মধ্যে দেখি আমাদের থাম্বনেইলটা কিন্তু সেট হয়ে গেছে। থাম্বনেইলটা সেট হয়ে গেছে, একটু জুম করে দেখা যাক। হ্যাঁ, থাম্বনেইলটা সেট হয়ে গেছে। আপনারা চাইলে আপনার থাম্বনেইলটা এইভাবে সেট করতে পারেন এই অ্যাপের সাহায্যে। অ্যাপটার নাম হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।